সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 12 জুন বুধবার, তো এখন বাজছে সকাল 7:45 মতো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো, তো যে কী কী হতে পারে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী, তো আমি তো আছি এখন এখানে বাপের বাড়িতে। তো ও এখন আসছে, আসেনি কালকে, ডিউটি ছিল, তো আজকে এখন আসছে, বেরিয়েছে, একটু পরে ঢুকে যাবে। আর একজন এখানে শুয়ে খেলছে, সকাল সকালেই দেখাতে শুয়ে এখন খেলছে, ওখানে দেখছে চারদিক খেলছে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখি সারাদিন আবার অনেক কিছু হতে থাকবে। তো কিছু রান্নাও করবার আছে, তো যাই মা কিছু করছে আর আমি কিছু করবো, তো কী কী করতে থাকি সারাদিন দেখতে থাকি ভিডিওটা। আজকে ধরো আসুক, তারপরে দেখাচ্ছি খেলছে কোনো শেষ হয়ে গেলে। এই যে এসে গেছে, আর এখানে হচ্ছে পায়েসের জন্য সিমুই ভাজা, এখানে আছে শাস্তা জোগাড় করা, আর এইখানে হয়ে গেছে ভাজা, ঘি, করলা, কুমড়ো, পটল, আলু, হবে পায়েস। আর আমি করব মাংস, আর এখানে দুধ পায়েসের। লুচি হয়ে গেছে, এখানে লুচির জন্য ময়দা মাখা আছে, ভাজা হবে, সব আবার একটা একটা করে হবে। আর এখানে এখন দুধ ছাড়াবে, এই যে এসে এসে গেছেন এনার কাছে, এনে এখন খেলতে নিয়ে যাবো। এই যে ঘুগনি হয়ে গেছে রেডি, পুরো মাংস দিয়ে ঘুগনি রেডি। তো এখানে আমি এখন সব সাজিয়ে দিচ্ছি, এখানে আছে ঘুগনিটা, এখানে আছে সিমুয়ের পায়েস, এখানে আছে মিষ্টি, আর এখানে ফল, তরমুজ, আর এখানে ফলগুলো, তো এগুলো কাটা হয়নি, এগুলো খেতে পারবে না বলে এখন কাটা হয়নি, তো এই জন্য গোটা গোটা যখন যেটা খাবে কেটে দেওয়া হবে। আর এখানে লুচিটা আসবে এখন, এগুলো আমি সব গুছিয়ে দিলাম। তো ফোঁটা তো দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে খাবার দাবার, এর মধ্যে ঘুগনিটা শুধু আমার বানানো, বাদ বাকি মা কেমন করে কেমন হয়েছে ঘুগনি খেয়ে বলো। ভালো হয়েছে, নরম নরম লুচি সাথে। এই হচ্ছে খাওয়া দাওয়া, আর এখানে মা এখন দাঁড়িয়েছে। এই দুটো উঠিয়ে দেন মিষ্টি, বাদ বাকি রেখে দেন। মেসেজ উঠানো শুরু হলো, এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, কেমন খাওয়া দাওয়া হলো? এবার দুপুরে এখন এবার রেস্টের টাইম, এবার দুপুরে আর ও এখন ঘুমাচ্ছে, ভালো হয়েছে ঘুমাচ্ছে বলে ফটো তোলা গেল। তো গরমে আমার অবস্থা হয়ে গেছে একদম খারাপ, তখন আমি রান্নাঘরে করছি রান্না। তো এখন করছি মাছ ভাজতে বসাচ্ছি, তো পাপটা মাছে সর্ষে পোস্ত দিয়ে ভাজবো, তাই এখন করবো, তারপর হবে মাংস। হচ্ছে পোনা মাছ 2 পিস ভাজা, আর এই হচ্ছে পাবদা মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবে না বাটার থেকে। এখানে পাবদা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, এটা ফুটলেই ব্যাস হয়ে যাবে, এরপরে লাস্ট বসাবো মাংস, এখানে সব জোগাড় করা আছে মটন, তাহলে এবার এখানে ভাত মা বসিয়ে দিয়েছে। পাবদা মাছ করে নামিয়ে দিয়েছি, আর এখানে বসাচ্ছি এখন মটন। তো এখন মাংসের মশলা কষাচ্ছি, আলুটাও দিয়ে দিয়েছি, খাবারটা এখনই সুন্দর হতে পারে। তো এখন হচ্ছে মটন কষানো, মটন এখানে কষাচ্ছি, এটা আগে কুকারে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে কষাচ্ছি মাংসটা, জল দিয়ে দিই। তো এখন এসে গেছে দুপুরের জন্য থালাটা সাজাতে, তো আমি সাজিয়ে দেবো, এখানে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে মা, একদম ভাজা টাজা শুধু রেডিটা করে দেবো, সাজিয়ে দেবো থালাটা। তো এখানে দুপুরের থালা একদম রেডি, খাবারের মেনুতে আছে সাদা ভাত, লেবু, ঘি, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর তার সাথে পোনা মাছ ভাজা। এখানে আছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে, এখানে আছে মটনের ঝোল,
এখানে আছে আম আর দই, শস্যা আম আর তার সাথে দই হচ্ছে খাবার দাবার। তো এই যে খাবারের এখানে বসে আছে, সব খেয়ে উঠবে একদম পুরো। এই হচ্ছে খাবার দাবার, এই ঠিক সময় হয়ে গেছে। এই যে মা এখানে এসে গেছে, খাবার দাবার রেডি, জামাই ষষ্ঠী রেডি করে বাচ্চা ঘুম পাড়িয়ে চলে। বাচ্চা নিয়ে আমাদের এবারে জামাই ষষ্ঠী, বাচ্চাও ছুটছে আমরাও ছুটছি বাচ্চার সাথে। সে যাই হোক, সমস্ত কিছু রেডি, তখন খেয়ে নিন জামাই মায়ের জামাই। এই যে এখন বসে গেছে খেতে। তো এনার ড্রেস পরেছিল ফটো তোলার জন্য, ফটো তোলা ফিনিশ, ব্যাস ড্রেস চেঞ্জ করে এখন আরামসে খাচ্ছে। কেমন হয়েছে ভাজা? এখন মাছ মাংস এবার খাবে। Oh, what's up?